বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের আরব জুয়েলার্স উদ্বোধনের সংবাদের পর থেকেই আলোচনায় আসেন জুয়েলার্সের মালিক আরাফ খান ওরফে রবিউল ইসলাম। তবে আজ বাংলাদেশ সময় দুপুর 12:22 ফেসবুক লাইভে এসে খুনের সঙ্গে জড়িত থাকা বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন আরাফ খান। আমাকে এখানে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন পেপার পত্রিকায় দিয়েছেন আমি হচ্ছে খুনি, মার্ডারার, সন্ত্রাসী, বাংলাদেশ থেকে হাজার কোটি কোটি টাকা এনে বিদেশে বিজনেস শুরু করেছি। আরে ভাই, আমি যদি খুনি হতাম, 5 বছর আগের একটা ঘটনা, আমি যদি খুনি হতাম তাহলে তো আমি কি করতাম, আন্ডারগ্রাউন্ডে চলে যেতাম, মানে মানুষের সামনে আসতাম না। আমি তো 5 বছরের একটা দিন কখনো আমি অফলাইন হই নাই, কিছু রটে কিছু বটে। আমি যে বলি নাই যে কেস নাই, কেস আছে, সেটা আমি আপনাদের মাঝে আজকে বলতে চাই যে কি কেস আছে সেটা আমি আপনাদের মাঝে অবশ্যই বলবো। কেসটা হচ্ছে যে 2018 সালে আমার অফিস বনানীতে ছিল, আমি রিয়েল এস্টেটের বিজনেস করতাম, আপন বিল্ডার্স। তো ব্যাপারটা হচ্ছে কি, তখনও আমার শত্রু ছিল, আমি আমার বাসাতে ভাত খাচ্ছিলাম, আমার অফিসে একটা মার্ডার হয়েছে, আমাকে ফোন করে আমার অ্যাসিস্ট্যান্ট, আমাকে ফোন করে আমার বডিগার্ড, আমাকে ফোন করে যে দাদা স্যার আপনার অফিসে তো মার্ডার হয়েছে। আমি বললাম কীভাবে কী হয়েছে, এটা তো আমার আমি জানি না, বলো। পরে বললে এমন এমন এই তো, তিনি ছিলেন একজন পুলিশ কর্মকর্তা, এসবির ইন্সপেক্টর, মানে ওসি, অনেক বড় একজন ওসি ছিল। এটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার অপরাধ হচ্ছে, আমার একটাই অপরাধ, ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট, মেন্স, লেডিস এন্ড কিডস ওয়্যার, আর্ট, বি স্মার্ট, সেটা হচ্ছে আমি ওই অফিসের মালিক, আমি ওই কোম্পানিটার মালিক। ওইখানে একটা জন্মদিনের অনুষ্ঠানে কিছু কথা কাটাকাটি নিয়ে এই ঝগড়াটা হয়। তো আমি সর্বপ্রথম বলবো যে দেখেন, আল্লাহ যদি সহায় থাকেন তাহলে বান্দা না, পৃথিবীর কেউ কিছু করতে পারে না। আপনাদের ভালোবাসা ছিল, এত কিছু শোনার পরেও এই যে সাকিব আল হাসান ভাই, তারপর হচ্ছে সবাই, আমি তো এখান থেকে সরে যাইনি, আমার তো আমেরিকাতে গ্রিন কার্ড আছে, আমার ক্যানাডিয়ান পাসপোর্ট আছে, আমি তো চলে যেতে পারতাম যে না এভাবে এত কিছু হচ্ছে। কালকে আমাকে ফোন দিয়ে বলেছে আমার কিছু ছোট ভাই, আমার কিছু সহপাঠী, আমাকে যারা ভালোবাসে, ভাই তুমি চলে যাও। সকালবেলাও আমার এক বড় ভাই বলেছে তুমি তোমার প্রতিষ্ঠান ইয়াতে চলে আসো, প্যারিসে চলে আসো। তা আমার কথা হচ্ছে কি, দেখেন আমার মনে একটুও দুর্বলতা নাই, কী জন্য, আমি এই খুনের সাথে জড়িত না, আমি ছিলামই না। আমি যদি খুনের সাথে জড়িত থাকতাম তাহলে কিন্তু আমি এখনই এখান থেকে পালিয়ে আমেরিকা চলে যেতাম, না হলে আপনার কানাডা চলে যেতাম, ভালো একটা দেশে চলে যেতাম। তা যাই হোক, আল্লাহ যেটা কপালে রাখছেন ঠিক সেটাই হবে, তার থেকে বেশি কিছু হবে না। আমি আমার অফিস, এটা আমার অফিসে মার্ডার হয়েছে, তো এটার জন্য যদি কোনো সাজা, হ্যাঁ এটা যদি কোনো বিচার হয়ে থাকে, সেটা মাননীয় আদালত আমার বিচার করবে, আল্লাহ তাআলা আছেন উপরে, আমার বিচার করবে, আমি মাথা পেতে নেব। রাজু আহমেদ, নিউজ নাও 24।